রাহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি এই করোনা নামক মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে ঘরে আসো, সুস্থ আসো, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদেরকে আমার এই অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্থনীতি দ্বিতীয় বর্ষ, গাণিতিক অর্থনীতি, যার বিষয়কোড 22-23, এই পাঠটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সে আলোচনার বিষয় হলো একটি অতি গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান করব, সেটা আমাদের বিগত অনার্স দ্বিতীয় বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ফাইনাল পরীক্ষাগুলো হয়ে থাকে, সে পরীক্ষাগুলো বারবার এসে থাকে যেই সমস্যাটি, সেই সমস্যাটি হলো আমি প্রথমেই তোমাদের সামনে উপস্থাপন করি, সেটা হলো কোনো ফার্মে মোট আয় ও মোট ব্যয় অপেক্ষক নিম্নরূপ। সেখান থেকে আমাকে মোট আয় অপেক্ষক দেওয়া আছে এবং মোট ব্যয় অপেক্ষক দেওয়া আছে। এখানে প্রশ্ন করা আছে ভারসাম্য উৎপাদনের পরিমাণ নির্ণয় করতে হবে এবং সর্বোচ্চ মুনাফার পরিমাণ নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন ক্লাসে ছিলাম তখন তোমাদের সামনে এই চ্যাপ্টার নিয়ে আমি অনেক আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, সেই প্রশ্নটির সমাধান নিয়ে আলোচনা করবে এখন। তাহলে ভারসাম্য উৎপাদনের পরিমাণ, ভারসাম্য উৎপাদন কখন হয়? আমরা জানি বাজারে ভারসাম্য হয় চাহিদা এবং যোগান পরস্পর সমান হইলেই ভারসাম্য হয়। আর ভারসাম্য উৎপাদনের পরিমাণ তখনই পাওয়া যাবে যখন মুনাফার পরিমাণ সর্বোচ্চ হবে। এই মুনাফার পরিমাণ সর্বোচ্চ হলেই ভারসাম্য উৎপাদনের পরিমাণ পাওয়া যাবে। এখন মুনাফার পরিমাণ যদি সর্বোচ্চ হলে ভারসাম্য উৎপাদন পাওয়া যায়, তাহলে প্রথমেই আমার যে কাজটি করতে হবে সেটা মুনাফা অপেক্ষক নির্ণয় করতে হবে এবং সেই মুনাফা অপেক্ষকের সর্বোচ্চকরণ প্রক্রিয়া অবলম্বন করতে হবে। অর্থাৎ মুনাফা সর্বোচ্চ করতে চাইলে তার প্রাথমিক শর্ত এবং পর্যাপ্ত শর্ত নিয়ে আলোচনা করতে হবে, তাইলে আমি ভারসাম্য উৎপাদন নির্ণয় করতে পারব। এখানে আমরা প্রথমে সমাধান শুরু করি। এই ক নম্বরের সমাধান শুরু করতে গেলে প্রথমে আমাকে যে কাজটি করতে হয় মুনাফা নিয়ে। মুনাফা অপেক্ষক আমরা জানি পাই ইকুয়াল আর মাইনাস সি। এখানে আর অপেক্ষক আমার দেওয়া আছে, অর্থাৎ মোটায় অপেক্ষক দেওয়া আছে। মোটায় অপেক্ষকের আমি মানটি বসিয়ে দিলাম এবং সেটা মাইনাস তারপরে মোট ব্যয় অপেক্ষক অর্থাৎ সি এর মান বসিয়ে দিলাম। সি এর মান বসিয়ে দেওয়ার পরে এখানে আমার মাইনাস চিহ্ন আছে। এখন মাইনাস এই ব্যাকেট উঠাই দিলে মাইনাস চিহ্ন দ্বারা ভিতরের চিহ্নগুলোকে গুণ করলে আমার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এবং সর্বশেষ আমি যেটা রেজাল্ট পাবো মুনাফা অপেক্ষক হবে মুনাফা অপেক্ষক ইকুয়াল মাইনাস কিউ কিউব প্লাস 57 কিউ স্কোয়ার মাইনাস 315 কিউ মাইনাস 2000। এখন এই মুনাফা অপেক্ষক আমি পেয়ে গেছি। এই মুনাফা অপেক্ষকের এখন কি করতে হবে? আমার সর্বোচ্চকরণের ধাপগুলা পর্যায়ক্রমে পার করতে হবে। সেই সর্বোচ্চকরণের প্রথম ধাপ হলো প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত আমরা জানি এই মুনাফা অপেক্ষককে ডিফারেন্সিয়েশন করে প্রথম ডিফারেন্সিয়েশনকৃত মান সমান জিরো ধরলেই প্রথম প্রাথমিক শর্ত ফুলফিল আপ হবে। তাইলে আমি ডি পাই বাই ডি কিউ ইকুয়াল জিরো ধরলে পাই, এখানে পাই এর মান বসিয়ে দিলাম, অর্থাৎ পাই সমীকরণ বসিয়ে দিলে আমার এরকম হয়। এখান থেকে আমি পাই সমীকরণকে এই কিউ এর সাপেক্ষে অন্তর্গণ করলে মাইনাস থ্রি কিউ স্কোয়ার তারপরে প্লাস 114 কিউ মাইনাস 315 ইকুয়াল জিরো। এখন এখান থেকে আমি পর্যায়ক্রমে এই সমীকরণ থেকে আমি এই অপেক্ষককে আমি যদি উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করি তাইলে আমার ফলাফল দাঁড়াবে হবে কিউ স্কোয়ার মাইনাস 38 কিউ প্লাস 105। তাহলে এখান থেকে আমি আরও একটি মিডিল ফ্যাক্ট অর্থাৎ মধ্যের উপকরণটিকে আমি ভেঙে দুই খণ্ড করলে আমার যে ফলাফলটা দাঁড়ায় এখানে কিউ স্কোয়ার মাইনাস 3 কিউ মাইনাস 35 কিউ প্লাস 105 ইকুয়াল জিরো। তারপরে এখানে দেখো আমি উভয় পক্ষ থেকে কি করেছি, কিউ কমন নিলে এখানে কিউ মাইনাস 3 তারপরে মাইনাস 35 তারপরে এই অবস্থা ইকুয়াল
জিরো, এখানে আমি সমীকরণ নিছি কিউ মাইনাস থ্রি ইন্টু কিউ মাইনাস থ্রি, তারপরে কিউ মাইনাস 35 ইকুয়াল জিরো। এখানে যদি কিউ মাইনাস থ্রি ইকুয়াল জিরো হয় তাহলে কিউ ইকুয়াল থ্রি, আবার কিউ মাইনাস 35 ইকুয়াল জিরো হলে কিউ ইকুয়াল হবে 35। এটাই হলো আমার প্রাথমিক শর্ত বা প্রয়োজনীয় শর্ত যাকে বলা হয়। এবার প্রিয় বন্ধুরা এবার লক্ষ্য করে, এখানে আমার পর্যাপ্ত শর্ত যাকে বলা হয় পর্যাপ্ত শর্ত, পর্যাপ্ত শর্ত অর্থাৎ দ্বিতীয় অন্তর্করণকৃত মান আমাকে যাচাই করতে হবে, ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার। অর্থাৎ এই প্রথম অন্তর্করণ করে আমি যে অপেক্ষকটি পেয়েছি এই অপেক্ষককে আবার দ্বিতীয়বার অন্তর্করণ করব, দ্বিতীয়বার অন্তর্করণ করলে ফলাফল কি আসে, অর্থাৎ ডি বাই ডি কিউ এখানে মাইনাস থ্রি কিউ স্কোয়ার প্লাস 114 কিউ মাইনাস 3315। এটা রেজাল্ট কি আসে দেখো, এখানে কত আসবে, মাইনাস 6 কিউ প্লাস 114। এবার আমি এটাই আমার হলো দ্বিতীয় শর্ত, এখানে কিউ এর মান বসাইলে আমি নির্দিষ্ট শর্তটা যাচাই করতে পারবো। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে মাইনাস সিক্স কিউ এর মান কত পেয়েছি আমি, কিউ এর মান কিন্তু এখানে লক্ষণীয় বিষয়, কিউ এর মান কিন্তু আমার দুইটা, কিউ ইকুয়াল থ্রি আর হলো কিউ ইকুয়াল 35। প্রথম আমি কিউ ইকুয়াল থ্রি বসিয়ে দেখব কি অবস্থা হয়, প্লাস 114 ইকুয়াল এখানে হবে মাইনাস 18 প্লাস 114, এটা রেজাল্ট আসবে 96, যা মান হলো গ্রেটার দেন জিরো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগেই লক্ষ্য করেছি কোনো অপেক্ষকের মান সর্বোচ্চ হতে হলে, আমরা এখানে পাই অপেক্ষকের মান সর্বোচ্চ করার জন্য অগ্রসর হচ্ছি, কোনো অপেক্ষকের মান সর্বোচ্চ হতে হলে তার দ্বিতীয় অন্তর্করণকৃত মান হতে হবে লেস দেন জিরো, অর্থাৎ ঋণাত্মক মান আসতে হবে। তাহলে এখানে হয়েছে আমার কত, পজিটিভ মান, অর্থাৎ গিটার দেন জিরো। তাইলে আমি বলতে পারবো যে কিউ ইকুয়াল থ্রি হলে মুনাফা সর্বোচ্চ নহে, অতএব মাইনাস সিক্স, অতএব আমি এখানে বলতে পারবো যে কিউ ইকুয়াল 35 হলে, ইকুয়াল 35 হলে কি হচ্ছে আমার মাইনাস সিক্স 35 প্লাস 114, তাহলে ফলাফল কি আসছে বন্ধুরা, আমার সিক্স আর 35 গুণ করলে হবে আমার মাইনাস 210 প্লাস 114, এখানে রেজাল্ট হবে, এটা বড় বড়টা চিহ্ন হবে, এটা বিয়োগ করলে 96। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু আমার দ্বিতীয় অন্তর্করণকৃত মান লেস মানে মাইনাস 96, অর্থাৎ ঋণাত্মক মান, একে আমরা বলতে পারবো লেস দেন জিরো, অর্থাৎ কিউ ইকুয়াল 35 হলে মুনাফা সর্বোচ্চ হবে, অতএব ভারসাম্য উৎপাদনের পরিমাণ
ইকুয়াল 35। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমার ক নাম্বার কোশ্চেনের সমাধান ভারসাম্য উৎপাদন কত, আমি ভারসাম্য উৎপাদনের পরিমাণ নির্ণয় করেছি। এবার আমাকে দ্বিতীয় কোশ্চেনের সমাধান করতে হবে। দ্বিতীয় অংশের সমাধান হবে 10, অর্থাৎ খ নম্বরের সমাধান হবে আমার যে সর্বোচ্চ মুনাফা কত হবে। অর্থাৎ মুনাফা সমীকরণে এখন আমি ভারসাম্য পরিমাণের ভারসাম্য উৎপাদনের পরিমাণ বসিয়ে দিলেই আমার সর্বোচ্চ মুনাফার পরিমাণটা পেয়ে যাব। তাহলে আমি মুনাফা সমীকরণে ভারসাম্য উৎপাদনের পরিমাণ বসিয়ে দেব কিউ ইকুয়াল 35 প্লাস 57, 35 স্কোয়ার মাইনাস 2000। তাহলে এর ফলাফল আসবে, এটা আমার পয়েন্ট 35 কে কিউব করলে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক্যালকুলেটর বসিয়ে দেখবা যে ফলাফল আসবে 42875 প্লাস তারপরে আসবে 69825, তারপরে আসবে 11025 মাইনাস 2000। এর ফলাফলটা দেখো এবার, আমার এখানে সরি এখানে মাইনাস, আমার এখানে মাইনাস আছে কয়েকটা, এই 42857 মাইনাস আর গান 11025 মাইনাস আর 2000 মাইনাস, তাহলে এই তিনটা আমাকে 69825 মাইনাস এই তিনটা যোগ করলে হবে আমার 55900। এটার রেজাল্ট আসবে দেখো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার লক্ষ্য করো আমি কি করলাম, ভারসাম্য উৎপাদনের পরিমাণ যা খালি কি করলাম মুনাফা সমীকরণে বসিয়ে দিয়ে তার ফলাফল টেনে ফেললাম, আমার ভারসাম্য উৎপাদন উৎপাদনের পরিমাণ বসিয়ে দিয়ে সর্বোচ্চ মুনাফা পেলাম আমি কত, এত কতে আমি বলতে পারি সর্বোচ্চ মুনাফা হবে 13925। এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ম্যাথমেটিক্স শেখার একমাত্র উদ্দেশ্যই হলো অর্থনীতির বিভিন্ন সমস্যা সমাধান করা। তেমনিভাবে আমরা এই গণিতের সাহায্যে আমরা একটি সমস্যা ছিল আমাদের ভারসাম্য উৎপাদনের পরিমাণ আর সর্বোচ্চ মুনাফার পরিমাণ নির্ণয় করা, আমরা সেটা করতে পেরেছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাস গ্রহণ করেছো এবং আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।